দেখুন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছেন, তার কারণ একটু আগে আমি পার্টি অফিসে আস্তে আস্তে দেখলাম যে আন্দোলনের সাথে যুক্ত কিছু ছাত্র তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে তাদের যদি কিছু হয় এর জন্য দায়ী থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি যে মঙ্গলবারের আন্দোলন, নবান্ন ঘেরাওয়ের 27 তারিখের আন্দোলন বিজেপির আন্দোলন নয়, কিন্তু বিজেপি লিগাল এবং মেডিকেল সাপোর্ট, এই দুটো সাপোর্ট নিয়ে এই আন্দোলনকারীদের সাথে থাকবে, পাশে থাকবে। যেখানে এদের প্রয়োজন হবে আইনি সহায়তার, সেখানে আমরা পাশে থাকবো, আমরা সাথে থাকবো। এই আন্দোলন সফল হোক আমরা সেই আশা রাখি। শুভেন্দু অধিকারী একটু আগে তিনি এক্সট্যান্ডেলে পোস্ট করে যে অভিযোগ তুলে ধরেছেন, তিনি বলছেন 27 তারিখের অভিযান নিয়ে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং তার জন্য ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে পুলিশের একাংশকে দিয়ে গুজব ছড়ানো হচ্ছে মঙ্গলবারের অভিযান নিয়ে। যদি সে অমানীয় বিরোধী দলনেতার কাছে নিশ্চয়ই এই ধরনের কিছু প্রমাণ আছে, সেই জন্য তিনি এটা বলেছেন এবং এই ধরনের অভিযোগ উনি করেছেন, এটা অত্যন্ত চিন্তার বিষয় যে পুলিশ যদি এই কাজ করছে, পুলিশের তো এটা কাজ না, পুলিশের তো ম্যান্ডেট না এটা করা। পুলিশ এই ধরনের অবৈধভাবে এই কাজ, বেআইনি কাজ করতে পারে কি করে? একটি অরাজনৈতিক আন্দোলন হবে, ছাত্রছাত্রীরা নবান্নের দিকে যাবে, নবান্ন ঘেরাও করবে, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করছে, এই গণতান্ত্রিক আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা কেন? যেমন আপনি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় বাংলাদেশের ছাত্র আন্দোলনকে এত সাপোর্ট করেছিলেন, আজকে নিজের বেলা কেন তিনি পিছিয়ে যাচ্ছেন গণতন্ত্রের কথা বলতে?